হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট টু লাইফস্টাইল। তোমরা হয়তো গেস করে ফেলেছো যে আজকে আমি ভিডিওটা কি নিয়ে বানাচ্ছি। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। তো এই ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গ্রামের কিছু এক্সপিরিয়েন্স, আমার গ্রামের কিছু অনুষ্ঠান যেগুলো প্রত্যেক বছরই আমাদের গ্রামে হয়, আর আমার গ্রামের কিছু সুন্দর পরিবেশও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের যে অনুষ্ঠানটা চলছে সেই অনুষ্ঠানটা দেখতে যাওয়ার জন্যে। তো আমরা আনফর্চুনেটলি এবারে লাস্ট ডেতেই ওখানে পৌঁছতে পেরেছি, আমরা ছিলাম না, আমরা একটু বাইরে গেছিলাম আমি আমার ফ্যামিলির সকলেই নিয়ে। তো আমরা এখন মোটামুটি পৌঁছে গেছি ওখানে। এটা দেখে ভালো লাগছে যে না, এই অনুষ্ঠানটার কিছুটা অংশ আমি তোমাদেরকে শেয়ার করতে পারছি, যে যাতে তোমরা আমাদের গ্রামের এই অনুষ্ঠানের অংশ অবশ্যই হতে পারো। তো চলো, আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গিয়ে দেখে নিই এটা কি। এটা হচ্ছে আমাদের এখানকার কীর্তন অনুষ্ঠান, যেটা প্রত্যেক বছর কার্তিক মাসে হয়, রাধাকৃষ্ণ দেওয়া হয়। অনেক চাষিবাসী গ্রাম বা আরও অনেক দূর দূর থেকে সকলে আসে কীর্তন শুনতে, এবং তিন দিন ব্যাপী এই কীর্তন চলে এখানে। আর আমাদের এই সন্ন্যাসী সংঘ পরিচালনায় কীর্তনে প্রায় 3-4 হাজার লোকের মানে খিচুড়ি রান্না করা হয় এবং প্রত্যেককে খিচুড়ি দেওয়া হয়। তো তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে সকলেই খিচুড়ি খেতে বসেছে একদম লাইন দিয়ে মাঠের এপাশ থেকে ওপাশ পুরো ভর্তি। তো সবাই নিজে নিজে প্রসাদ গ্রহণ করছে, আমরাও প্রসাদ গ্রহণ করে নিয়েছি। তো এখন আমরা যাব কীর্তনের দিকে। সাধারণত আমাদের গ্রামে দূর দূর থেকে কীর্তনের দল নিয়ে আসা হয়, তো তারাই কীর্তন করে। আমি যদিও এত কীর্তন শুনি না, বাট আমার বউ, আমার ফ্যামিলি, আমার সকলে এরা যায় কীর্তনে, কীর্তন শুনতে এবং সেখানে এনজয় করে। তো আমাদের শুধু কীর্তনই নয়, এই কীর্তনের সঙ্গে সঙ্গে চারিদিকে মেলা বসে, বাচ্চারা সেই মেলাতে আনন্দ করে, অনেক ফুচকার দোকান, অনেক আইসক্রিমের দোকান, অনেক কিছু বসে যেখানে সবাই আসে এবং সবাই একসঙ্গে মিলিত হয়, সবারই সঙ্গে সবারই দেখা হয়। তো খুব ভালো লাগে যে না, সকলে একসঙ্গে অনেক দিন পর মিলিত হচ্ছি। তো তোমাদের সঙ্গে আমি পরেও একটা এরকম ব্লগ নিয়ে আসবো, যেটা কি হচ্ছে আমাদের একটা সন্ন্যাসী মেলা হয়, তো সেই মেলার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেই মেলাটা অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মানে আইকন বলতে পারি আমরা, যে এই মেলাতে আমরা সকলেই একসঙ্গে মিলিত হই এবং আমরা খুব এনজয় করি। তো সেই রকম এই কীর্তনটাও তাই, বছরে আমাদের গ্রামে একবার হয় এবং বাইরে বাইরে থেকে পুরো দলেরা আসে, তারা গান করে এবং খিচুড়ি খাওয়ানো হয়। তো আমরাও ক্লাবের ছেলেরা সবাই একসঙ্গে মিলে খুব আনন্দ করি, বাড়ির সকলে মিলে খুব আনন্দ করি। আমি চাইছি যে তোমরাও এই ভিডিও থেকে কিছু আনন্দ গ্রহণ করো। সো আমি আবারও রাত্রে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কীর্তনের কিছু অংশ শেয়ার করার জন্য, কারণ দিনের বেলা আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর তোমাদেরকে শোনাতে পারিনি। তো তোমরা এই কীর্তনটা শোনো, সঙ্গে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার, উইদাউট সাপোর্ট কোনো কিছু হয় না। তো তোমরা এতক্ষণ সাপোর্ট করে আছো বলেই আমি আরও আমার মোটিভেট হচ্ছি আমি, যে আমি আরও ভিডিও করি, আরও ব্লগস নিয়ে আসি তোমাদের জন্যে। সো তার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্যে। তো তোমাদের জন্য কীর্তনটা রইলো, কীর্তনটা দেখো, শুনো, ভালো লাগলে অবশ্যই একদম শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই। প্রসাদ
Thank you.